সার্টিফাইড হেলমেট কোনটা কোনটা আছে? কেওয়াইটি শার্ক। সো অনেকদিন পরে জিমে আসলাম, ক্যামেরাটা চালু নাকি একটু কনফার্ম হয়। হ্যাঁ ক্যামেরা চালু আছে। অনেকদিন পর জিমে আসলাম, আমি জিমে আসিনি প্রায় 3-4। যদি কোথাও যাওয়ার প্ল্যানিং করেন মানে টিম নিয়ে, আর দেখেন যে আপনি আগে সবার আগে এসে বসে আছেন কিন্তু বাকিদের কোনো খোঁজ খবর নাই, আমিও তেমন। আমার ভাই রে ভাই, আমরা যাবো একটু গোপালগঞ্জ 3-4 জন মিলে, মানে 3টা বাইক। এখন কথা হচ্ছে যে আমি যাদেরকে নিয়ে যাব তারা আমাকে যে টাইম বলছে সেই টাইম অনুযায়ী আমি ঠিক জায়গায় আছি, একদম পারফেক্ট। ওই যে আমার বাইকও আছে, আমার হেলমেট সব রেডি, এই যে আমার ফোন, এখন আমি তাদেরকে দেখাবো। ওয়েট, এই যে সব অফলাইন, না আছে একটা লাইনে, না আছে কেউ জাগ না, সব ঘুম। ওরা আমার আসছে কইয়া, মানে এই যে টাইমটা 3টে বাজে, এই টাইমে আমি আসি এই যে ফাঁকা রোদের মধ্যে বসে আছি, রোদ নাই হালকা মেঘ তবুও বসে আছে। কিন্তু ওদের অবস্থা দেখে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। আর যাকে নিয়ে যাবো মাহফুজ, সে তো ফরিদপুর গেছে তার অরিজিনাল বাসায়। সো তাকে একটু ভিডিও কল দিছে, দেখি ভিডিও কলে তার কী অবস্থা। এ রে কিরে, সবার গরিব, নেট নাই, বাংলাদেশে ভোটার হয়ে গেছি, আমি সমস্যা নাই। কিরে তুই ভোটার হয়ে গেছিস? নাগরিক হয়ে গেছি। কো তুই অন্ধকারে কেন? কিরে অন্ধকারে কেন? বাংলাদেশে নাগরিক হয়ে গেছি। আস্তে আস্তে কথা কয়। ওর নাই নেট, সাথে আমারও নেট নাই, পোর কানেকশন লেগে গেছে। সো এটা হচ্ছে নিউ, চুলের সেফটির জন্য হেলমেটটা চেঞ্জ করতে হবে। হেলমেটটা আমি ভাবছি হেলমেটটা সার্টিফাইড, কিন্তু এখন দেশি বাইকের এসে যা বললো এটা সার্টিফাইড না। সার্টিফাইড এখানে ডট লেখা থাকে একটা, আর জানি কি এটা লেখা থাকে, এটা সার্টিফাইড না, এই জন্য এটা চেঞ্জ করতে হবে টর্কের। অ্যান্ড একটা শার্ক অথবা কেওয়াইটি বা কী একটা মডেল আছে ওইটা কিনতে হবে। সো এখন একটু যাই মাজারের ভিতরে, দেখি মাজারে অনেকদিন ঢুকি না আর এখনো কেউ আসে না। সত্যি বলছি আই ডোন্ট লাইক, তবে বেবি আমার সো মাচ ফ্ল্যাটি, সত্যি বলছি আই ডোন্ট লাইক, তার সুইং করে যে মুড একটু আলাদা, অ্যাটিটিউড মন আমার ভেঙে বলে ভেঙে বলে ভেঙে বলে, I'm feeling so feeling so feeling so good. আমি বড় ভালো ছেলে, দেখো আমার মতো খুঁজে পাবে কি, যদি যাই হাত ছাড়া হয়ে মনকে তোমার বোঝাবে কি। এই শপিং মল কবে উদ্বোধন হবে? না মেন দয়া করে একটু, গেটি মেরে থুয়ে যাই, রাস্তাঘাটে ডোয়ার শোনাই। হ্যাঁ হয় এই হেলমেটটা হেন্দি কেনা হয়েছে? সার্টিফাইড হেলমেট কোনটা কোনটা আছে? কেওয়াইটি শার্ক। আচ্ছা এমটি কেনটা এখানটা ওসব কোম্পানি তো চিনিও না, এমটি চিনি। জিনিস এখানে একদম হালকা, যে ডট সার্টিফাইড এটা কি একদম হালকা? আমারটা ধর কত কেজি মনে হয়, একটু পড়তে চাচ্ছি, একটু পড়ে দেখি। মাথাটা কি, আরে মাথাটা তো নেবো না, দেখবো
দামে কিনে দেবে, আমি যেতে কিনে দেবে কিনা কিনে দেবে আমি জানতাম না সার্টিফিকেট কোনটা আর আনসার্টিফিকেট কোনটা। এটাকে নাইট মিশন হবে নিবি আমি সন্ধ্যাপুরে যাবো, আমি এখানেই আসছি, ঠিক আছে? বলে তার কাছ থেকে নিয়েছিলাম এখানে পেছিয়ে নেই আমার ছবি দেখাতে হবে তো। সো অনেকদিন পরে জিমে আসলাম, ক্যামেরাটা চালু নাকি একটু কনফার্ম হই। হ্যাঁ ক্যামেরা চালু আছে। অনেকদিন পর জিমে আসলাম, আমি জিমে আসিনি প্রায় তিন চার মাস হয়ে গেছে। সো এই হচ্ছে জিমের ওনার, সে এখন নেই। আমি একটু এই মাসের পেমেন্ট দিয়ে তারপরে ভর্তি হবো, এই জন্য সে নেই এখন, থেকে লাভ নেই চলে যাই। সো নেক্সট টাইম জিমে আসবো। সো নাই সে নাই, উনি উনি জিম করে, মানে যে মালিক সে নাই, উনি তো জিম করে। হ্যাঁ আমার ঠিক আছে, খেয়াল নাই। মেয়েরা তিনটে থেকে ছটা পর্যন্ত, মাঝে হচ্ছে 5:44, আমরা চলে এসে এই টাইমে যখন আমি করতাম না, ধন কোনো মেয়ে ছিল না, এনেকে হচ্ছে মেয়ে নাই। আমি যখন আসতাম সকালে ভালো, সকালে নাহলে বিকেলে আসতাম, এই টাইমে এই টাইমে আসতাম বেশি, সকালে কষ্ট তো বেশি, সন্ধ্যায় তো আমি ডেলি আসতাম, এখন তো আসিনি। এই যে এখন বাইক কিনছে, এখন আসবো দেখে বলে যাই আমি মুমের মতো, যখন তুমি ধরো কোনো কিছুর বায় না, তুমি হয়ে যাও আমার মনের মতো, যা তোমার বান্ধবী চায় না। লোকে বলে তোমায় কেন সেলফিশ সেলফিশ, তুমি কেন গারো ধার ধরো না, আমি ফেসে গেছি মাঝ নদীতে, কেন আমার নাও তুমি পার করো না, ভালো হয়ে যাও সময় আছে দূর। তার সুইং করে যে মুড একটু আলাদা অ্যাটিটিউড, মন আমার ভেঙে।